গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বাঙালির ঘরকন্না আইডি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি কিন্তু মুখেই বলছিলাম, কিন্তু এত গাড়ি চলছিল আর আওয়াজ হচ্ছিল, আমার সাউন্ডটা একদম শোনা যাচ্ছে না, সেই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে। তো চলো সকালবেলার কাজকর্ম একটু দেখি। তো এই যে দেখো বন্ধুরা, যা বাজার করে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, দাঁদরে মাছ নিয়ে এসেছি, বেলে মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা কেন নিয়ে এসেছি সেটা কিন্তু পরে দেখাবো, কিসের জন্য কী দিয়ে রান্না করব। তো যাই হোক, মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে ভালো করে চুবড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি আর চালটা আমি বের করে নিয়েছি। এই যে দেখো, আমি কিন্তু একটা ছোটো বালতিতে চাল বার করে নিয়েছি। আর হচ্ছে মা এই যে দেখো শাক তুলে নিয়ে এসেছে, কলমি শাক কালকে নিয়ে এসেছিলো বিকেলে, সেটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে কাগজের ভিতরে দিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তবু যেন কেমন নেতিয়ে গেছে। আর কলমি শাকটা সচরাচর এখন খাওয়াটা খুব একটা হচ্ছে না, জমিতে যেহেতু মানে শাকটা ভালো হচ্ছে না গরমের জন্য, সেই জন্য তো যা পেয়েছে মা তাই জমি থেকে তুলে নিয়ে এসেছে। আর এই যে আমি এগুলো আজকে রান্না করব, কলমি শাকগুলো একটু লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে। আর যেটাই তোমাদেরকে বলার ছিল, এই যে ফাইনালি বেরিয়ে গেছে হচ্ছে এঁচোড়। জামাই ষষ্ঠী তো দুদিন পরে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সময় পাকা কাঁঠাল খাওয়া হয়, আর আজকে খাবো কাঁটা কাঁচা, মানে কাঁচা কাঁঠাল এঁচোড়। তো এঁচোড়টা এমনি সচরাচর খুব ভালো লাগে খেতে, আর অনেক দিন হচ্ছে হয়নি রান্না, সেই জন্য ভাবলাম এঁচোড়টা নিয়ে আসি। আর সঙ্গে নিয়ে এসেছি কাঁকরোল। তো কাঁকরোল এবেলা করবো না, ওবেলা করবো। এবেলা একটু কলমি শাক ভাজা, এঁচোড় চিংড়ি আর মাছের ঝোল, ব্যাস। অরণ্য যেহেতু পরীক্ষা, তাড়াহুড়া করে রান্না করে ওকে নিয়ে যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো জামাকাপড় নিয়ে যাব পুকুরে, চালটা ধুতে আর জামাকাপড়গুলো কেচে আনতে পুকুরে যাব। বৃষ্টি হলো দু পয়লা মতো, কিন্তু আমাদের জলের সমস্যা এখনও মেটেনি। সেই জলের সমস্যা হয়েই যাচ্ছে, জানি না হয়তো কলটা ওয়াশ করতে হবে। আর আমি কথা বলছি শোনা যাচ্ছে না বলে আবার করে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, আমার সোনা বাবা এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এই ফাঁকে পুকুর থেকে ঘুরে আসব। এই যে দেখো, মানে মাথা একদিকে পা একদিকে সেরকম অবস্থা, ঘুমিয়ে পড়েছে। তো চলো পুকুর থেকে একটু ঘুরে আসি। তো দেখো, আমার কিন্তু এঁচোড় কাটা কমপ্লিট, কেটে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি, একটু সামান্য লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবারে প্রেশার কুকারে এই যে বসিয়ে দিলাম, শুধু সিটি মারার অপেক্ষা। আর পাশে কিন্তু আমার ভাতটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি কী করি, তোমাদেরকে তো আগেই বলেছি আমি গ্যাস বাঁচানোর জন্য একটু গ্যাসটা নিভিয়ে রাখি। তো নিভিয়ে রেখেছিলাম, দেখলাম জলটা যেন একটু শুষে নিয়েছে, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। আর এই যে আর একটা সিটি মেরে দিয়েছে, মানে চার পাঁচটা সিটি দিয়ে নেব, নিয়ে নেওয়ার পরেই বন্ধ করব, কারণ এখনকার এঁচোড়টা তো সিদ্ধ হতে একটু দেরি হয়। আর এঁচোড় ভালো না সিদ্ধ হলে, মানে খুব বেশি সিদ্ধ নয়, ঘেঁটে যাওয়ার মতো নয়, কিন্তু মোটামুটি একটু ভালো সিদ্ধ না হলে এঁচোড়টা খেতে আবার ভালো লাগে না, কেমন যেন লাগে, সেই জন্য প্রেশারে দেওয়া, না হলে গ্যাসেই করতাম, মানে কড়াইতে করতাম। তো দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন গরম হচ্ছে কড়াইটা, আর এইদিকে আমি নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর কড়াইটা গরম আমার হয়ে গেছে, এবার কড়াই একটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা ভেজে নেব। এই যে দেখো, আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি আর সাথে সাথে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা আমার ভাজা হোক। আর ওদিকে আমার অরণ্য টিউশন থেকে চলে এসছে, ওই যে দেখো চপ কিনে নিয়ে এসছে। আমি বলেছি যে আজকে পান্তা ভাত খেতে হবে, তোমাকে অনেক দিন পান্তা ভাত দেওয়া হয়নি, গরম পড়েছে অতিরিক্ত, একটু চাষা ঘরের ছেলেরা একটু পান্তা ভাত খেলে শরীর স্ট্রং থাকে, সুস্থ থাকে, কোনো সমস্যা হয় না, সেই জন্য এই যে দেখো বাটিতে চপ নিয়ে এসছে, বসে ও এখন পান্তা ভাত খাচ্ছে। তো চলো দেখি আমি ওইদিকে একটু যাই, আমার কড়াইয়ে মাছ ভাজাটা কতদূর দেখি। এই যে দেখো, মাছ ভাজা কিন্তু আমার মোটামুটি হচ্ছে। তো এই ফাঁকে ও খাচ্ছে, খাক, ওর খাওয়ার খুব একটা মন নেই, মা গালে দেয় তো, আর যেহেতু আমি গালে দিইনি সেই জন্য ও একটু আমার সঙ্গে কথা বলছে, একটু হাসছে, আর আমি বারবার বলছি খেয়ে নাও খেয়ে নাও, সব খেয়ে নিতে হবে, বলছে আমি এত খাবো না, তুমি আমাকে গালে দাও নি আমি খাবো। আর আমি সেই ফাঁকে ওর সঙ্গে গল্প করছি, একটু বকাবকি করছি। আর এই যে আমার মাছও ভাজা হয়ে গেছে, আর এক চালান দিয়ে দিয়েছি মাছ, যে কটা ছিল, আর চিংড়ি মাছটা পরে ভাজবো। তো দিয়ে দেওয়ার পরে এই মাছটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে
এতে কিন্তু আমি আমার কড়াইটার তাপটা এত বেড়ে গেছে আঁচটা, যেহেতু মানে ফুল এতে ছিল একটু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, মশলা কিন্তু যে ফোড়ন দিয়েছি সেটা কিন্তু চুঁয়ে গেছে। আর ফোড়ন চুঁয়ে গেলে তোমাদের দাদাভাই কী করে, তরকারির মধ্যে কালো হয়ে ভাসে তো, ও খেতে চায় না, সেই জন্য ওর দেখেই একটু ভয় লাগে। এই জন্য আঁচটা কমিয়ে দিয়েও কোনো লাভ হলো না। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, ওটা একটু মশলাটা ভালোভাবে মজদে থাক। আর আমি একটু আদা রসুনটা বেটে নিই। তো গ্যাসটা একদমই কমিয়ে দিয়েছি, যেহেতু যদি না পেঁয়াজটা চুঁয়ে ভালো করে, সেই জন্য একদমই কমিয়ে দিয়েছি, যেহেতু মানে ফোড়নটা চুঁয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু দেখো আমার ভাজাভুজি হয়ে গেছে। আর আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আদা রসুনটা বেটে নিয়ে এসেছি, এনে এই যে আদা রসুন বাটাটা ফেলে দিলাম এর মধ্যে দিয়ে। মশলাটা আমার মোটামুটি ভালোভাবে কষানো প্রায় হয়ে এসছে। এবারে কিন্তু আলুগুলোও ফেলে দিলাম, এই যে দেখো আলুগুলো ফেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব ভালো করে, নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো জল দিয়ে দেওয়ার পরে আমি যাব, এই যে দেখতেই পাচ্ছ কলমি শাক, শাকগুলো কিন্তু আমি কেটে বেছে নেব। কেটে বেছে নেবো বলতে, একলা সংসারে একলা হাতে কাজ করলে যা হয়, সবটাই যেদিকটাই নিজে না হাত দেবে সে কাজটাই হবে না, নিজের কাজ নিজেই সব কিছু করতে হবে, রান্না বান্না, ছেলে পড়ানো, সব কিছু, বাচ্চা দেখা, সব কিছু। তো যাই হোক, মাছের মধ্যে মানে সরি তরকারির মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। আর এই যে আমার কিন্তু নামিয়েও নিয়েছি তরকারি কমপ্লিট, আমার কড়াই গরম হচ্ছে, তেল দিয়ে দিয়েছি। আর এই যে শাক ভাজাটা, শাকটা একটু ভেজে নেব। তো তার আগে তোমাদের দাদাভাই খেয়ে অফিসে যাবে, সেই জন্য ডিশটা ধুয়ে নিচ্ছি, দাদাভাইকে ভাত দিয়ে দেব। তো বন্ধুরা, আমার তো শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। এখন চিংড়ি মাছটা একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা একটু ভাজা না হলে খেতেও ভালো লাগে না। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, ফোড়ন আর হচ্ছে টমেটো, সব রকম দিয়ে মশলাটা একটু কষাচ্ছি। তো কষিয়ে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো ফেলে দেব। তো চলো বন্ধুরা, এই যে দেখো আমি লবণ দিয়ে দিয়েছি। আর আমার একটা অভ্যেস আছে, আমি কিন্তু মানে মশলা কষানোর প্রথমেই লবণটা দিই, অনেকে কিন্তু শেষের দিকে লবণ দেয়, কিন্তু আমি কী জানি না, প্রথম থেকে আমার রান্না করে করে এমন হয়ে গেছে, মশলা কষানোর প্রথমেই কিন্তু আমি লবণটা দিয়ে দিই। তো লবণ দিয়ে দিলাম, এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো লবণের পরেই দিয়েছি। যাই হোক, আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব ধরা হচ্ছে বলে তোমরা বুঝতে পারোনি। দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর কালারটা হয়ে গেছে। আর জিরে আর ধনে একসঙ্গে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এর উপর ফেলে দিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের সঙ্গে গায়ে কিন্তু মশলাটা ভালো করে সুন্দর করে মেখে গিয়েছে। এবার কিন্তু দিয়ে দিলাম এঁচোড়ে সিদ্ধ করা এঁচোড় আর আলু, এটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু চিনি ফেলে দেবো, আমি কিন্তু মশলা কষানোর সময় চিনি দিইনি, আর সেই ফাঁকে কিন্তু সোনা বাবার দুধটা একটু গরম করে নিয়েছি, কারণ সোনা বাবা আমার ঘুম থেকে উঠে গেছে, এবার একটু দুধ খাবে সেই জন্য। এই যে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, আমার কিন্তু ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল বসিয়ে দেবো এঁচোড়ের তরকারিতে দেওয়ার জন্য। তো চলো, এই যে দেখো আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি, আর ফুটে উঠে কিন্তু তরকারি আমার কমপ্লিট। এঁচোড় চিংড়ি আজকের মেনু, একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখো কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সোনা বাবার এই যে দুধ গরম নিয়ে নিয়েছি, এবার খাওয়াবো ওকে। তো বন্ধুরা স্নান টান করে এই যে চুল ভিজে রেডি হয়ে গিয়েছি, স্কুলে যাব। জানোই তো যে ওর পরীক্ষা চলছে, রান্নাও হয়ে গেছে, শুধু আমার খাওয়া হয়নি। খাওয়া হলেও নিশ্চয়ই তোমরা দেখতে পেতে, ব্লগে শেয়ার করতাম, এসে খাবো। যাই হোক দেরি হয়ে গেছে, 10:30 বাজে, 11 থেকে পরীক্ষা, আর যেহেতু এখান থেকে 10 মিনিট দূরত্ব স্কুল, সেই জন্য এবার বেরিয়ে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি আমার নতুন বন্ধু কেউ দেখে থাকো, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি অন্য কোনো ব্লগে, সবাইকে টাটা।